এখানে আমরা গতকালও যে আমরা বলছিলাম যে আমরা প্রক্টরের কাছে যখন গিয়েছি, তিনি আমাদের জানিয়েছেন যে অজ্ঞাতনামায় মামলা করা হয়েছে। তখনই আমরা বলেছি যে অজ্ঞাতনামা বলছেন, আমার কাছে তো প্রমাণ আছে, আমার কাছে ছবি আছে, ফলে তাদের নাম তাদের পরিচয়কে এখানে প্রকাশ করতে হবে এবং অতি সত্ত্বর তাদেরকে বহিষ্কার করার মাধ্যমে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে, এটাই আমরা ওই সময় বলেছি। এখনও যেই প্রশ্নটা আপনারা করলেন তার উত্তর ঠিক একই, আমরা বারবার বলছি যে আইনের শাসনের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করুন। কোনো জনতুষ্টিবাদ এখানে মানুষ বলছে বলেই আমি এখানে ঝাঁপিয়ে পড়লাম, বিষয়টা এমন নয়। আইনের মাধ্যমে বিচার করতে হবে, ছাত্ররা যেন নিজের হাতে আইন তুলে না নেয় সেটাকে নিশ্চিত করতে হবে, প্রশাসনকে তার নিজের জায়গায় সক্রিয় হতে হবে। এবং যেখানে আমার অজ্ঞাতনামা হওয়ার কোনো প্রয়োজনই নেই, যেখানে আমার পরিচয় প্রকাশ্য সেটাকে অবশ্যই প্রকাশ্যে আনতে হবে। স্পষ্টভাবে প্রশাসন নিজেই বলতে পারবেন, হ্যাঁ, যে কেন তিনি একজনের নামই প্রকাশ করলেন, কেন তিনি আর বাকি পাঁচজনের নাম প্রকাশ করলেন না, সেটা প্রশাসনই উত্তর দিক। আমরাও একটু প্রশাসনকে একই প্রশ্নই করি যে অপরাধ তো একজন করেননি, অপরাধ তো সংগঠিতভাবে সবাই করেছে, তাহলে যারা এটাকে নেতৃত্ব দিয়েছে ভিতর থেকে এটাকে পুশ করেছে, সবার নামের জায়গায় একজনের নাম আপনারা কেন আনলেন, সেটা আমাদেরও প্রশ্ন। আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর প্রত্যেকটা ছাত্র রাজনীতিরই যে মূল উদ্দেশ্য থাকে, অর্থাৎ রাজনীতির যে মূল উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে আমার সমাজের মধ্যকার যেই শোষণ এবং বৈষম্য সেটা আমি কীভাবে নিরসন করব। তাহলে আমি বলছি যে যেখানে আমার সমাজ কার্যকর, অর্থনীতি কার্যকর এবং আমার রাষ্ট্র কার্যকর, সেখানে রাজনীতি বন্ধ একটা অযৌক্তিক বিষয়। কিন্তু রাজনীতিকে আমি কীভাবে আমার এই যে বৈষম্য নিরসনের দিকে আমি ধাবিত করতে পারি সেইটার চর্চায় আমি নিয়ে আসতে পারি, সেটা এখানে আমার ভাবতে হবে। এখন যদি আমরা দেখি, আমরা একটা স্বৈরাচারকে ফেলেছি, কিন্তু একজন ব্যক্তির পরিবর্তে আর একজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার, এখনও কিন্তু নির্বাচনের ভিত্তিতে আসেননি। ফলে আমরা এই সময়ে যেটা দেখছি যে আমরা ব্যক্তি ফেলছি, কিন্তু আমার যেই সিস্টেমে থাকার কারণে একজন ব্যক্তি স্বৈরাচার হয়ে ওঠে, সেই সিস্টেম, সেই অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পুরো ব্যবস্থাটাই তো আমি চেঞ্জ করতে পারি নাই। ফলে যেটা দেখা যায় যেখানে আমরা পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছি না যে পরবর্তীতেও এখান থেকে আরও একটি স্বৈরাচার তৈরি হবে না, ফলে আমরা বলছি বৈষম্যের অবসান হয়নি, আমরা বৈষম্য অবসানের দিকে একটা ধাপ অতিক্রম করেছি মাত্র, সামনে আমাদের এই বৈষম্য নিরসনের জন্য আরও লড়াই করতে হবে এবং সেইটার মূল লক্ষ্যই হবে ব্যক্তি নয়, শুধুমাত্র ব্যক্তি নয়, ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে তার থেকে উন্নত আরেকটি ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠা করা। আমরা যখন ভিসি নিয়োগ হয়েছে এই ধরনের কথা আমাদের কাছে এসেছে, কিন্তু আমাদের আবার যেটা দেখতে হবে যে তার সত্যতাটা কতখানি। আমরা তো তাই বলছি যে একটা ঘটনাকে বিচার বিশ্লেষণ করার জন্য আমার সত্যতাকে নির্ধারণ করার দরকার আছে, কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করছি ভিসি সম্পর্কে যে আলোচনাটি এসেছে সেই সম্পর্কে আমি এখনই কোনো মন্তব্য করতে পারছি না, কারণ এটার কোনো ভ্যালিডিটি বা এটার কোনো প্রুফ আমার কাছে নেই, আমার জানা মতে নেই। কিন্তু ভিসি একাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না, এখানে সিন্ডিকেটের যে সদস্য যারা আছেন সেখানে আমরা দেখেছি সিন্ডিকেট সদস্যের মধ্যে 6 জনই পরিবর্তন হয়েছে, কিন্তু পূর্ববর্তী যে সিন্ডিকেট ছিলেন তাদের মধ্যে 11 জনই এই সিন্ডিকেটে অবস্থান করছেন। ফলে আমরা কি দেখতে পাই যে আওয়ামী রেজিমে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট ছিল তারা স্বভাবতই যদি এই সিন্ডিকেটেও প্রবেশ করে অবশ্যই তারা তাদের সেই ফ্যাসিবাদী রাজনৈতিক বন্ধ করার জন্য যে প্রগতিশীল রাজনীতির বিকাশ এখানে হবে সেটা তারা করতে দিতে চাইবেন না, এবং সেই কারণেই সেই সিন্ডিকেটের মধ্যে তাদের প্রভাব তারা খাটিয়েছেন, এটা একটা দিক হতে পারে। এবং শুধু এটাই দিক না যে মবের মাধ্যমে এই বিষয়টাকে যুক্তিনিষ্ঠ করার একটা চেষ্টা করছে, যদিও বিষয়টা বাস্তবিকই না, বিজ্ঞানসম্মত না, এটাই হচ্ছে আমার বক্তব্য। ফলে আমি বলতে চাচ্ছি যেটা আমার আগে করণীয় সেটা নির্ধারণ করুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার যথাযথ জায়গায় এবং তার যে পেশাদারিত্ব সেটা বজায় রেখে কাজ করতে হবে, সাধারণ ছাত্রদের কাঁধের ওপরে ভর দিয়ে দায়িত্ব দায়সারভাবে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা যায় না।